আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তোবা আপনারা প্রথমবার শোনার পর বিশ্বাস করতে পারবেন না, আপনারা হয়তোবা নিজের চোখে দেখার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, এরপর আমি এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তো বিষয়টা হচ্ছে, এক জোড়া ককাটেল পাখি একটা দুইটা পাঁচটা ছয়টা নয় মোট ১৬টা ডিম দিয়েছে এবং সবগুলো ডিমই ছিল ফার্টাইল ডিম। জি, এটাই সম্ভব হয়েছে আমাদের, আমার এক আপুর বাসায় গিয়ে আমি এই পাখির জোড়াটা দেখার পর আমি যখন এর ব্রিডিং বক্স চেক করতে গেলাম তখন আমি এটা দেখে নিজেও অনেকটাই অবাক হয়ে গেছিলাম এবং একটা সময় এসে আমি সেটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আপনাদেরকে আমি আমার এই আপুর যে সেটআপটা রয়েছে সেটাকে দেখাচ্ছি। কত সুন্দর একটা সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন, এর চারপাশে অনেকগুলো গাছপালা রয়েছে এবং নিচে অনেকগুলো গাছপালা রয়েছে। আর এই দুটো যে পাখি রয়েছে এগুলো লুটিনো ককাটেল পাখি, এগুলো খুবই ভালো মানের পাখি আপনারা জানেন। তো আমি এদের ব্রিডিং বক্সটাকে এখন দেখাচ্ছি, যে আপনারা দেখলে কিন্তু আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। দেখুন কীভাবে ডিমগুলোকে দিয়েছে, সবগুলো ডিমই সাইজগুলো খুবই সুন্দর এবং কিছু ডিম কিন্তু অলরেডি ভেঙে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এদের খোসাগুলো বাহিরে পড়ে আছে। তো আমি একে একে ডিমগুলোকে বের করে ফেলবো এবং এদের থেকে যেগুলোতে ব্লাড রয়েছে সেগুলোকে রেখে বাকিগুলোকে ফেলে দেব। আমি এগুলোকে চেক করার জন্য মূলত বের করছি, আপনারা দেখুন। তার মধ্যে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই, যে এতগুলো ডিম দেখার পর আপনাদের প্রথমে যে প্রশ্নটা মাথায় আসবে এবং যে ধারণাটা মাথায় আসবে সেটা হচ্ছে, এদের যে দুটো পাখি রয়েছে দুইটাই হতে বা ফিমেল পাখি, কিন্তু আসলে ঠিক তা নয়। কারণ আমি ভালো মতোই দেখেছি যে এরা দুটোই ফিমেল না, একটা মেল এবং একটা ফিমেল। আর আমি তখনই ভালোভাবে কনফার্ম হয়েছি যখন এই ডিমগুলোকে আমি লাইটের মাধ্যমে চেক করার পর দেখলাম যে প্রায় ১২ থেকে ১৪টা ডিমের মধ্যেই কিন্তু ব্লাড রয়েছে এবং একটাতে বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চা অর্ধেক বেরিয়েছিল এবং এটা মরে পড়ে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এটা দেখার পর আমি মোটামুটি মানে ১০০% কনফার্ম হয়ে যায় যে না, এদের জোড়াটা ঠিকই রয়েছে। তো আপনারা দেখুন, আমি আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি। আর এদেরকে কোনো মেডিসিন বা ক্যালসিয়াম কোর্সও করানো হয়নি যাতে এদের কোনো সমস্যা হতে পারে এবং এরা এতগুলো ডিম দিতে পারে, কারণ এরা একটা প্রাকৃতিক পরিবেশই এখানে ছিল এবং এদেরকে ছোলা এবং যে সিড পিক্সগুলো রয়েছে সেগুলোই খাওয়ানো হয়েছিল। এরপরও কিন্তু এরা এরকম একটা রেজাল্ট অলরেডি করেছে। তো আমি বুঝতে পেরেছি যে এখানে হয়তোবা ডিমগুলো সবগুলো ফুটবে না, তাই আমি যে বাড়তি ডিমগুলো রয়েছে অর্থাৎ আমার যেগুলোকে মনে হয়েছে ফুটবে না এবং যেগুলোকে মনে হয়েছে যে ফোটার মতো সেগুলোকে আমি রেখে বাকিগুলোকে ফেলে দিয়েছি যাতে পাখি শুধু শুধু ডিমে তা না দেয়। তো আপনারা হয়তো আমার মতোই অবাক হয়েছেন এবং এটা দেখে অবাক হওয়ারই কথা যে এতগুলো ডিম পাখি কীভাবে দিতে পারে। এর কারণ বের করতে গিয়ে আমি একটা কারণ অলরেডি বের করেছি, যেটা আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে হয়তোবা এখানে পাখি দুই তিনবারে ব্রিড করেছে অর্থাৎ দুই তিনবারে ডিম দিয়েছে, এরকম আমার বিশ্বাস। তো যে আপু রয়েছে তিনি বলেছেন যে না, সে এতবার ডিম দেয়নি, মাত্র দুইবার ডিম দিয়েছে। আর ডিমগুলো দেওয়ার মধ্যে সে যখন ৫টা ৬টা ডিম দিয়েছিল এরপর সে এক সপ্তাহের মতো সে ডিমগুলোকে নিয়ে বসেছিল, এরপর সে নিজে থেকে আবারও ডিম দেওয়া শুরু করেছিল। সে ডিমগুলো খায়ও নি, সে ডিমগুলো ফেলেও দেয়নি, কিন্তু সে ডিম পাড়তেছিল। তো আমি আসলে এর কোনো সমাধান পাইনি। তো আপনারা যদি কেউ এর সমাধান পেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমি নিজেও এর কোনো সমাধান খুঁজে পাইনি আর এর কোনো কারণও খুঁজে পাইনি, এছাড়া আমি যে কারণটা বলেছি এটা ছাড়া। তবে আপনারা যদি আমাকে এই হেল্পটা করতে পারেন তাহলে আমি অবশ্যই খুবই খুশি হব এবং আমি আমার আপুকে একটা সলিউশন আমি দিতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি যেহেতু একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনা করেছি, সেহেতু আজকে কোনো টিপস বা কোনো উপকার আমি আপনাদেরকে করতে পারলাম না, শুধু আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর মাধ্যমে আপনাদেরকে একটা বিষয় জাস্ট খালি শুধু জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য।